ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই এবং আমি এই দুইটা পৃষ্ঠা কোনো কথা নেই এটা আগে ট্রেন্ডে অংশগ্রহণ করছি যেহেতু সবাই করছে বাংলাদেশের হ্যাঁ তাদের তরুণদের পক্ষ থেকে আমি ট্রেন্ডে অংশগ্রহণ করলাম এবং এটা ছিলাম এখন ছিঁড়ে কী করবো এটা মুঠো করলাম মুঠো করে ফেলে দিলাম হ্যাঁ মানে ছিলেন কেন এইটা হচ্ছে প্রশ্ন ছিলাম কেন তাহলে ছিলাম কেন এটাকে আগে আমাকে জানতে হবে ভালো করে তাই তো তো যেহেতু ফেলে দিয়েছি এটাকে উঠানো ঠিক হবে যেহেতু ঠিক হবে না তারপরে উঠে আমি উঠাচ্ছি তো এটার মধ্যে আসলে কি আছে আমি একটু একটু পড়ি নাকি না পড়ে যদি ছিঁড়ে ফেলি ব্যাপারটা কেমন না অবশ্যই তাহলে হয়তো কেউ আমাকে প্রশ্ন করবে তখন আমি উত্তর দিতে পারবো না তো ছেড়ার আগে আমার জানা উচিত তো আমি এটা পড়ছি হ্যাঁ এখানে আছে সেখান থেকে বলছি যে শরীফা বললেন যখন আমি তোমাদের স্কুলে পড়তাম তখন আমার নাম ছিল শরীফ আহমেদ তার আগে যে খুশি আপা নামের একজন শিক্ষক তিনি হচ্ছে একজন অতিথিকে ক্লাসে নিয়ে আসলেন তো তিনি বললেন তিনি ছোটোবেলায় তোমাদের স্কুলে সপ্তম শ্রেণীতে পর্যন্ত পড়েছেন আজ এসেছেন তিনি নিজের স্কুলটা দেখতে সুমন জানতে চাইল আপনার নাম কি তিনি বললেন আমার নাম শরীফা আক্তার আচ্ছা শরীফা পরের শরীফার জায়গা থেকে যাচ্ছি শরীফা বললেন যখন আমি তোমাদের স্কুলে পড়তাম তখন আমার নাম ছিল শরীফ আহমেদ আনুচিং অবাক হয়ে বলল আপনি ছেলে থেকে মেয়ে হলেন কি করে শরীফা বললেন আমি তখনও যাচ্ছিলাম এখনও তাই আছি নামটা কেবল বদলেছি ওরা শরীফার কথা ঠিক যেন বুঝতে পারল না আনাইতাকে জিজ্ঞেস করলো আপনার বাড়ি কোথায় শরীফা বললেন আমার বাড়ি বেশ কাছে কিন্তু এখন একটু দূরে থাকি আনাই মাথায় নেড়ে বলল বুঝেছি আমার পরিবার যেমন অন্য জায়গা থেকে এখানে এসেছে আপনার পরিবারও তেমনি এখান থেকে অন্য জায়গায় চলে গিয়েছে শরীফা বললেন তা নয় আমার পরিবার এখানেই আছে আমি তাদের থেকে দূরে গিয়ে অচেনা মানুষদের সঙ্গে থাকতে শুরু করেছি এখন সেটা আমার পরিবার তাদের অবাক হতে দেখে শরীফা এবার নিজের জীবনের কথা বলতে শুরু করলেন শরীফার গল্প জীবনের গল্প ছোটোবেলায় সবাই আমাকে ছেলে বলতো কিন্তু আমি নিজে একসময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে আমি মেয়েদের মতো পোশাক পরতে ভালোবাসতাম কিন্তু বাড়ির কেউ আমাকে পছন্দের পোশাক কিনে দিতে রাজি হতো না বোনদের সাজবার জিনিস দিয়ে লুকিয়ে লুকিয়ে সাজতাম ধরা পড়লে বকাঝকা এমনকি মারও জুটত কপালে মেয়েদের সঙ্গে খেলতেই আমার বেশি ইচ্ছে করতো কিন্তু মেয়েরা আমাকে খেলায় নিতে চাইতো না ছেলেদের সঙ্গে খেলতে গেলেও তারা আমার কথাবার্তা চালচলন নিয়ে হাসাহাসি করতো স্কুলের সবাই পাড়াপড়শি এমনকি বাড়ির লোকজনও আমাকে ভীষণ অবহেলা করতো আমি কেন এরকম একথা ভেবে আমার নিজেরও খুব কষ্ট হতো নিজেকে ভীষণ একা লাগতো একদিন এমন একজনের সঙ্গে পরিচয় হলো যাকে সমাজের সবাই মেয়ে বলে কিন্তু সে নিজেকে ছেলে বলেই মনে করে আমার মনে হলো এই মানুষটাও আমার মতন সে আমাকে বলল আমরা নারী বা পুরুষ নই আমরা হলাম তৃতীয় লিঙ্গ থার্ড জেন্ডার সেই মানুষটা আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল যেখানে নারী পুরুষের বাইরে আরও নানা রকমের মানুষ আছে তাদের হিজড়া বলা হয় তাদের সবাইকে দেখে শুনে রাখেন তাদের গুরুমা আমার সেখানে গিয়ে নিজেকে আর একলা লাগলো না মনে হলো না যে আমি সবার চেয়ে আলাদা সেই মানুষগুলোর কাছেই থেকে গেলাম এখানকার নিয়ম কানুন ভাষা রীতিনীতি আমাদের বাড়ির চেয়ে অনেক আলাদা আমরা সবাই সুখ দুঃখ ভাগ করে নিয়ে একটা পরিবারের মতনই থাকি বাড়ির লোকজনের জন্য খুব মন খারাপ হয় তাই মাঝে মাঝে বাড়িতেও যাই আজ থেকে 20 বছর আগে বাড়ি ছেড়েছি সেই থেকে আমি আমার নতুন বাড়ির লোকদের সঙ্গে শহরের বিভিন্ন বাড়িতে গিয়ে নতুন শিশু আর নতুন বর বউকে দোয়া আশীর্বাদ করে পয়সা রোজগার করি কখনো কখনো লোকের কাছে চেয়ে টাকা সংগ্রহ করি আমাদেরও ইচ্ছে করে সমাজের আর 10টা স্বাভাবিক মানুষের মতো জীবন কাটাতে পড়াশোনা চাকরি ব্যবসা করতে এখনও বেশিরভাগ মানুষ আমাদের সঙ্গে মিশতে চায় না যোগ্যতা থাকলেও কাজ দিতে চায় না তবে আজকাল অনেক মানুষ আমাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল ইদানিং আমাদের মতো অনেক মানুষ নিজ বাড়িতে থেকে লেখাপড়া করছে আমাদের মতো মানুষ পৃথিবীর সব দেশে আছে অনেক দেশেই তারা সমাজের বাকি মানুষের মতনই কাটায় তবে আমাদের দেশের অবস্থারও বদল হচ্ছে 2013 সালে সরকার আমাদের স্বীকৃতি দিয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান আমাদের জন্য কাজ করছে শিক্ষার ব্যবস্থা করছে কর্মসংস্থানের ব্যবস্থা করছে সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর প্রচেষ্টা করছে নজরুল ইসলাম ঋতু শাম্মী রানী চৌধুরী বর্মনের মতো বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠী অনেক মানুষ সমাজ জীবনে এবং পেশাগত জীবনে সাফল্য পেয়েছেন এই হচ্ছে শরীফার গল্প এবং নজরুল ইসলাম ঋতু হিজড়া সম্প্রদায় থেকে চেয়ারম্যান হয়েছেন এবং
আর জনাব শাম্মী রানী চৌধুরী উন্নয়ন কর্মী বেসরকারি সংস্থার এবং জাতীয় পর্যায়ের নৃত্যশিল্পী জনাব লিনিয়া শাম্মী বিউটিশিয়ান এবং উন্নয়ন কর্মী জনাব বিপুল বর্মন ঢাকার একটি বাইং হাউসে কর্মরত, এই বিষয়গুলোই এই 39, 40, 41 এই পেজগুলোতে ছিল। আচ্ছা, সমস্যা বলতে এখানে জাস্ট একটা কনফিউশন আছে, যে কনফিউশনের জের ধরে আপনারা হয়তো দেখেছেন একটা শিক্ষকদের একটা ফোরামে আসিফ মাহতাব উৎস, একজন শিক্ষক ব্র্যাক ইউনিভার্সিটির, স্যারকে আজকে আমরা গত পরশু দিন জেনেছি যে তাকে বিশ্ববিদ্যালয়ে যেতে নিষেধ করেছে, তাকে স্যাক করা হয়েছে। গতকালকে রাত্রে আপডেট জেনেছি যে তাকে তার ইনস্টিটিউশনাল যে ইমেলটা সেটা হচ্ছে গিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তো আলটিমেটলি এটা যেই ঘটনাটা ঘটলো একটা মানুষের উপর, আসলে তাই সে বলেছিল কি, মূল বিষয়টা হচ্ছে এখানে যাইতে হবে। তো আমরা দেখলাম যে এখানে যে বিষয়টা আছে, যে কথাটা উল্লেখ আছে, একটা মানে সপ্তম শ্রেণীর শিশুদেরকে বোঝানোর জন্য বা তাদের প্রতি তারা যেন সহানুভূতিশীল হয় একটা গোষ্ঠীর প্রতি, যে গোষ্ঠীর কথা লেখা হয়েছে যে মেনশন করে দিয়েছে হিজড়া জনগোষ্ঠী, কিন্তু সিমটম যেটা বলেছে যে আমার শরীরটা ছেলেদের মতো হলেও ভিতরে মনে মনে আমি একজন মেয়ে, মনে মনের কথা বলেছে। এই খানটায় হচ্ছে সবচাইতে বড় কনফিউশনটা তৈরি হয়েছে, যেটা আমি দেখছি বা আমার কাছে যেটা মনে হয়েছে। তো যে হিজড়া, সে কিন্তু বাই ডিফল্ট শারীরিকভাবে বায়োলজিক্যালি হিজড়া, শারীরিকভাবে তার একটা ফল্ট আছে, সে হচ্ছে কি ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, বা জন্মের পরপরই হচ্ছে এটা বোঝা না গেলেও সে যখন আস্তে আস্তে বড় হয় বয়সন্ধিকালে এটা বোঝা যায় যে সে হিজড়া নাকি স্বাভাবিক নারী অথবা পুরুষ। কিন্তু যেটা ঘটেছে এখানে বায়োলজিক্যাল ফ্যাক্টটা একদম টোটাল এড়িয়ে গিয়ে আমরা মনে মনে ধরে নেওয়া যে বিষয়টাকে উল্লেখ করা হয়েছে বইটাতে, এখানটায় সবচাইতে কনফিউশন তৈরি করেছে। যেই কনফিউশনটা মনে মনে যারা ধরে নেয়, হিজড়া এবং ট্রান্সজেন্ডার দুইটা টার্ম আছে বাংলাদেশে, এদের মধ্যে মৌলিক পার্থক্য আছে, ঠিক আছে। আর সেটা যদি বলতে হয়, যেমন ধরেন হিজড়া এবং ট্রান্সজেন্ডার যদি বলি, হিজড়াটা এটা বায়োলজিক্যালি তারা হিজড়া, ঠিক আছে, জেনেটিক্যালি। ধরেন আমি যদি এটা বলি যে কিছু আপনাদেরকে এক্সাম্পল দিই, যেমন হিজড়া এটা একটা জন্মগত সমস্যা, ল্যাব টেস্ট জেনেটিক ও বায়োকেমিক্যাল করে এটি প্রমাণ করা যায়। কিন্তু ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে এটা কিন্তু একটা মানসিক অবস্থা যার সাথে জন্মগত লিঙ্গের কোনো সম্পর্ক নেই, একজন ছেলে বা মেয়ে নিজেকে ভুল দেহে আটকা পড়েছে বলে মনে করে। এই জায়গাটা হচ্ছে কি কনফিউশনের জায়গা। এটার সাথে এটা মিল পেয়েছেন তো এইমাত্র? আচ্ছা, আরও কয়েকটা টার্মস বলে তারপর হচ্ছে গিয়ে এটা বলি, উত্তরটা দিই। এটা খুব অস্বাভাবিক ঘটনা হিজড়াদের ক্ষেত্রে, এটা খুবই অস্বাভাবিক ঘটনা, প্রতি 5,000 শিশুর একজন হিজড়া হতে পারে। আর ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে বলছে এটা ল্যাব টেস্ট করে প্রমাণ করা যায় না, স্বঘোষিত ব্যাপার, যে কেউ ইচ্ছা করলে বলতে পারে, আপনিও চাইলে বলতে পারবেন যে আমি ট্রান্সজেন্ডার, ঠিক আছে, আপনিও চাইলে হচ্ছে কি যে কোনো সময় যে কোনো মুহূর্তে তাদের মানে কাতারে আপনি নিজেকে নিতে পারবেন। আবার হচ্ছে হিজড়ার ক্ষেত্রে একটি শিশু অস্পষ্ট বাহ্যিক প্রজনন অঙ্গ নিয়ে জন্মাতে পারে, কারোর ক্ষেত্রে বয়সন্ধি এমনকি 20-25 বছর বয়সেও শারীরিক পরিবর্তন হতে পারে, অবিকল মেয়ে হিসেবে বড় হতে থাকে কিন্তু তখনই বোঝা যায় সে আসলে পুরুষ, যখন বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু মাসিক বা রক্তস্রাব শুরু হচ্ছে না, এরা সন্তান জন্ম দিতে পারে না, হিজড়া, এরা হচ্ছে হিজড়া। এবার ট্রান্সজেন্ডারের কথা বলি, যদি বৈশিষ্ট্য দিক থেকে হরমোন বা সার্জারি করে ট্রান্সজেন্ডার হলো কি না তা মুখ্য নয়, এই আইডেন্টিটি যেভাবে প্রকাশিত হতে পারে, যেমন নাম পরিবর্তন, যেমন পুরুষ থেকে নারীর নাম হতে পারে, যেমন তার একটা নারীর নাম দিল, আবার নতুন সম্বোধন প্রোনাউন, সে আগে ছিল হি পরে হচ্ছে কি সে বলছে যে আমি সি, হ্যাঁ। তো পোশাক পরিবর্তন করতে পারে, মেকআপ পরিবর্তন করতে পারে, যেমন হ্যাঁ শরীফ থেকে শরীফা, ওকে। সার্জারি করে জরায়ু বা বানানো যায় না, আবার কার্যকরী পেনিসও তৈরি করা যায় না যা দিয়ে বীর্যপাত হয়, সে সন্তান জন্ম দিতে পারবে না, ব্যাপারটা এরকমটা দাঁড়াচ্ছে। সার্জারি করে জরায়ু বানানো যায় না, আচ্ছা এটা তো বললাম। গবেষণার অনুসারে 20% ট্রান্সজেন্ডার মেডিকেল ট্রিটমেন্ট করে বাহ্যিক নারী বা পুরুষের মতো কিছু বৈশিষ্ট্য অর্জন করলেও বাস্তবে 98% এর ট্রান্স নারীর পেনিস থাকে, তেমনিভাবে ট্রান্স পুরুষের যোনি থাকে। ট্রান্সজেন্ডাররা মূলত সমকামী, আবার বাই সেক্সুয়ালও হতে পারে, মানে সে যে শুধুমাত্র
সম লিঙ্গের প্রতি আকৃষ্ট হবে ব্যাপারটা এমন না, সে হচ্ছে গিয়ে বায়ু হতে পারে, উভয় লিঙ্গের প্রতি আকৃষ্ট হতে পারে, এটা সম্পূর্ণ মনস্তাত্ত্বিক ব্যাপার। একটা হচ্ছে বায়োলজিক্যালি শারীরিকভাবে, আরেকটা হচ্ছে গিয়ে মনস্তাত্ত্বিক। তো আমরা যেটা দেখছি এই বইটার মধ্যে, যদি আপনি ক্লাস সেভেনের একটা বাচ্চাকে এই ব্যাপারটা অ্যাওয়ার করতে চান, তাহলে এইভাবে হালকা হালকার উপর হচ্ছে গিয়ে আপনি এইভাবে তো বোঝাতে পারেন না। এখানে যেভাবে উল্লেখ করা হয়েছে, যারা এটা লিখেছেন বা যারা অ্যাপ্রুভ করেছেন এই বইটা, আমার কাছে হয়তো আপনারা বলতে পারেন যে এটা তারা নির্বোধের মতো কাজ করেছে, বুঝে শুনে করে নাই, তারা অবুঝের মতো একটা কাজ করেছে। আবার আবারও অন্য দেখবেন এক সেক্টরের লোকজন বলছে যে এটা ইন্টেনশনালি করা হয়েছে, ঠিক আছে, সুচারুভাবে এটা একটা কৌশলগতভাবে তারা এটা করেছে, প্রমোটটা করেছে। আমাদের দ্বন্দ্বটা জাস্ট এইখানটায় হয়েছে যে তারা আসলে ইনোসেন্টলি এই কাজটা করেছে নাকি হচ্ছে কি তারা কৌশলে করেছে। তো এখন আমরা এইখানটায় যেহেতু এটা একটা কনফিউশন, তো বাংলাদেশের মানুষ তাদের পরিবার নিয়ে কনসার্ন, তাদের শিশুদের নিয়ে কনসার্ন, তাদের পরবর্তী প্রজন্ম কেমন হবে এটা নিয়ে কনসার্ন, সেইখানটায় এক ধরেন একজন একটা মতবাদ প্রকাশ করেছে বাংলাদেশের সমকামিতা প্রচার করার জন্য। পৃথিবীর অনেক অনেক দেশ, অনেক অনেক ডোনার অর্গানাইজেশন, অনেক ফান্ড, অনেক দাতা সংস্থা, এনজিও, তারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে, অনেক বড় বড় সংস্থা। কিন্তু ইসলাম বলে, আমাদের যে ইসলামিক ফিলোসফির জায়গা থেকে আল্লাহ নিষেধ করেছে, হ্যাঁ, যে বাংলাদেশ, হ্যাঁ এটাই সত্যি কথা, বাংলাদেশের সংবিধানও কিন্তু এটা লিগাল করে নাই। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সংবিধান লিগাল করছে না, লিগালাইজ করছে না ব্যাপারটাকে, সংবিধান অনুমতি দিচ্ছে না, ততক্ষণ পর্যন্ত বইয়ে কি বাংলাদেশের বাংলাদেশের রাষ্ট্রের কোনো কিছুতে এই ব্যাপারটা ওইভাবে উপস্থাপন করা যাবে না। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে একদম নাজায়েজ কাজ, তাই না? কিন্তু বইটায় হয়েছে, এটা হচ্ছে বাংলাদেশের, এটা আমাদের স্কুল কলেজে পড়ায়, ঠিক আছে, বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত। তো এইটা হচ্ছে কনফিউশনের ব্যাপার। তো যে শিক্ষক, তিনি ব্যাপারটার প্রতিবাদ জানিয়েছে যে আমার কাছে কনফিউশন হয়েছে, সেই বিধায় আমি একজন একটা মত প্রকাশ করেছে, মত প্রকাশের পাল্টা মত হতে পারে, সে তার তার অধিকার আছে যে এটার প্রতিবাদ জানানো, যে এটার ভিন্ন মত হতে পারে, ভিন্ন মতটা সে জানিয়েছে। তো প্রতিবাদের ভাষা হিসেবে সে এটা করেছে যে সে বইটা ছিঁড়েছে। হ্যাঁ, আপনার যদি এটার প্রতি কোনো ব্যাখ্যা থাকে, আপনি আবার পাল্টার একটা মত দেন, কিন্তু তাকে স্যাক করা, তাকে হচ্ছে গিয়ে চাকরিচ্যুত করা, তাকে তার অধিকারটাকে খর্ব করা এবং তাকে দমন করা, এবং এই ব্যাপারটায় যেন কি কথা না বলে, এইটায় তার মুখটা বন্ধ করে দেওয়া, এটা একটা ক্রাইম। একটা মানুষের মত অধিকার, মতাধিকার যেটা বলি, মতাধিকার আপনি খর্ব করছেন, মত মানে স্বাধীন, মতের স্বাধীনতা আপনি হস্তক্ষেপ করছেন, নষ্ট করছেন, এটা একটা ক্রাইম। তো আমি আজকে এখানে যেই কথাটা এতক্ষণ যাবৎ দেখেছেন, যে যেহেতু এখন পর্যন্ত এই ব্যাপারটা আমি মনে করছি যে আপনারা আপনারা আমার সামনে বসেই দেখলেন, আমি পড়লাম ব্যাপারটা, কনফিউশন যদি থাকে আপনারা আলোচনা করেন ব্যাপারটা নিয়ে, দ্বিপাক্ষিক একটা আলোচনা হতে পারে এইখানে, মানে এরকম ব্যাপারটা আদৌ এখানে থাকবে কি না বইতে, নাকি থাকবে না, হ্যাঁ, বা থাকলেও কীভাবে থাকবে, বিভিন্নভাবে আমরা এটা উপস্থাপন করতে পারি, উপস্থাপন ভঙ্গিটা ডিফারেন্ট হতে পারে, কিন্তু এভাবে না, যেটা কনফিউশন তৈরি করে। এমন হতে পারে যে আপনার সন্তান সে জানলো না, যে সে মনে করলো ট্রান্স মানে হিজড়া সম্প্রদায়, তার প্রতি তার একটা সহানুভূতি জন্ম দিল, কিন্তু আপনার ছেলেটা তার কাছে যাচ্ছে, তার প্রতি সহানুভূতি দিয়ে বা দেখাচ্ছে, আপনার ছেলেটা তার কাছে যাচ্ছে, যাওয়ার পর থেকে তাকে সে চকলেট দিচ্ছে, খাচ্ছে, ঠিক আছে, তার তার প্রতি সহানুভূতিশীল হয়ে সে তার সাথে হাঁটাচলা করছে, তার কথা শুনছে, এমনও তো হতে পারে। সে এরকম সহানুভূতি দেখে এমন একজন মানুষের কাছে গেল যে মনে 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 করে সে একজন মেয়ে, কিন্তু সে বাইসেক্সুয়ালও হতে পারে। আপনার ছেলেকে যদি সে সেক্সুয়ালি অ্যাজাল্ট করে ফেলে, সে যদি তাকে একটা ক্ষতি করে ফেলে, তখন হচ্ছে ওইটা দায়ভারকে নিবে, আপনার ছেলেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি ছোটোবেলায়, আমি জাস্ট আমার এক্সাম্পল দিয়ে বলছি, আমি ছোটোবেলায় যখন কোচিংয়ে যেতাম, একদম ক্লাস ফাইভে, তখন হচ্ছে আমাদের একজন শিক্ষকের বন্ধু আমাদের ওখানে আসতেন ক্লাসে। ক্লাসে আসার পর আমাদের বন্ধুদের মধ্যে যেই বন্ধুটা একটু সুদর্শন, তাকে প্রায় ডেকে নিতেন, ডেকে নিয়ে তার কোলে বসাতেন, কোলে নিয়ে তাকে হচ্ছে গিয়ে বিভিন্ন রকম চকলেট দিতেন, তারপর বন্ধুকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন। পরবর্তী কিছুদিন পরে জানতে পারলাম সেই বন্ধুটার এমন একটা সে ক্ষতি করেছে যেই কথাটা সে কাউকে বলতে পারছে না। তা আমার কাছে ধরেন মানে আমরা ক্লাসে বসে আবার সে একদিন আসলো, সে প্রতিদিন একজন একজনকে টার্গেট করছে, সবাইকে কোলে নিচ্ছে। তো আমার কাছে আমাকে যখন ডাকলো, আমি গেলাম, যে যখন সে হচ্ছে গিয়ে আমার সাথে ওরকম করার চেষ্টা করলো, আমি তো ঘুষি মেরে দিয়েছি, আমি তো সহ্য করতে পারি না, আমি তো প্রতিবাদ করে দিয়েছি, সবাই তো পারবে। ব্যাপারটা হয়েছে কি, আপনি চিন্তা করেন ওই ব্যাপারটা, আমি কেন ঘুষি মারলাম, আমাকে জিজ্ঞেস করা হলো আমি কেন ঘুষি মারছি, আমি বলতেও পারতেছি না যে ঘুষি আমি কেন মারছি, আমি এটা যুক্তিতে কী বলবো, আমি তখন ছোট ক্লাস ফাইভে পড়ি, ব্যাপারটা এমন হয়ে যায় না। তো সেই সেই ক্ষেত্রে ধরেন আমি তো বলতে পারিনি, তখন কিন্তু আমি মাইর খেয়েছি, অনেক মাইর খেয়েছি, একা একা কান্না করেছি। তো ব্যাপারটা চিন্তা করেন, আমি নিজে
মানে এখানে ভিকটিম আবার মাইরও খাইতেছি আমি, ঠিক আছে, শাস্তিও পাচ্ছি আমি, তো এমনটা যে আপনার পরিবারের সাথে হবে না, আমার যে সেই বন্ধুটা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে অ্যাসল্ট হয়েছে, এরকম ঘটনা যে আপনার সোসাইটিতে ঘটবে না এটার নিশ্চয়তা কি আপনি বইটাতে উল্লেখ করেছেন? উল্লেখ তো করেন নাই। যদি আপনাকে ক্লিয়ার করতে হয় তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পারে এবং সচেতন করতে হবে যে এখান থেকে তোমার এরকম ক্ষতির সম্মুখীন তুমি হতে পারো, ঠিক আছে। এরকম মানুষ শুধুমাত্র হিজরা সম্প্রদায় না, যারা মনে মনে ভাবে যে আমি মেয়ে, তাদের কথাটা আপনার উল্লেখ করতে হতো। যেহেতু আপনি এইভাবে টার্মসটা ইউজ করেছেন তো ক্লিয়ারিফিকেশনটা ওইভাবে দেওয়া দরকার ছিল। কিন্তু বলছেন যে সংশোধন করে, এটা তো রাষ্ট্রের দায়িত্ব। একটা মানুষ হচ্ছে গিয়ে আমরা রাষ্ট্রকে জিজ্ঞেস করতে পারি যে তুমি কেন হচ্ছে গিয়ে এই ভুলটা আমাদের মধ্যে ছড়াচ্ছ, আমরা বুঝতে পারছি, আমি রাষ্ট্রকে প্রশ্ন করতে পারি। তো ডিরেক্টলি হচ্ছে একজন ব্যক্তি স্বাধীনতাকে আমি হস্তক্ষেপ করতে পারি না, তার রিজিক আপনি বন্ধ করে দিলেন, এটা কোন ধরনের হচ্ছে গিয়ে মনে করেন? আপনি বলছেন আমি লিবারেলিজমের প্র্যাকটিস করছি, লিবারেলিজম এত লিবারেলিজম বলছেন, কিন্তু একজন মানুষের কথা শুনে আপনি এটা সহ্য করতে পারছেন না, আপনি তাকে ক্ষতিগ্রস্ত করছেন ব্যক্তিগতভাবে, এটা তো এক্সট্রিমিজম, এটা কীভাবে লিবারেলিজম হলো? আমি তো এটা আমার বুঝে আসে না। আমাদের এই ব্যাপারটা সম্বন্ধে আমরা বলছি না এটাকে আপনি ছিঁড়ে পানিতে ফেলে দেন, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত এটা মানে আমরা বলছি না এটা ক্লাসে আপনারা যারা শিক্ষক আছেন, দেশবাসীর সবার কাছে উদ্দেশ্যে বলবো যে শিক্ষক আছেন যারা ক্লাসে এটা পড়ানোর আগে আপনারা যারা হচ্ছে গিয়ে এটা আইন প্রণেতা তাদের কাছে আপনারা আবার আবেদন করেন যে এটা রিভিউ করার জন্য। আমি বলবো যে এটা রিভিউ করেন বইটা, ঠিক আছে, আপনি সঠিক তথ্যটা ভালো করে দেন যাতে হচ্ছে গিয়ে আমাদের দেশ ও জাতির স্বার্থে, পরবর্তী প্রজন্মের স্বার্থে এমন কোনো কনফিউশন আমাদের মধ্যে তৈরি না হয় এবং কেউ যেন এরকম ক্ষতিগ্রস্ত না হয় যেমনটা আসিফ স্যার হয়েছেন, ঠিক আছে। এখন আমি তো আজকে আসিফ স্যারের পক্ষে, ডিরেক্টলি আমি বলছি আসিফ স্যারের পক্ষে, কিন্তু আমি এক্সট্রিমিজমের প্র্যাকটিস করছি না, এক্সট্রিমিস্ট না, আমি লিবারেলি আপনার কাছে এটা চিন্তা করে বলছি যে এরকম কনফিউশন তৈরি করে মানুষের মানুষের দাঙ্গা তৈরি করেন। আজকে যে ঘটনাটা ঘটছে এটা তো দুই দিন পর দাঙ্গা হইতে পারে মানুষের মধ্যে। আজকে চিন্তা করেন, আজকে আসিফ স্যারকে যেভাবে সবাই মিলে একটা ঘরের মধ্যে কুক্ষিগত করে রাখছে, জিম্মি করে রাখছে, আসিফ স্যারের ধরেন যে কেউ একটা ক্ষতি করলো, তখন বাংলাদেশের আপামর জনতা কিন্তু হচ্ছে গিয়ে দেখা যাবে কি এই যে কমিউনিটির কথা বলেছে মনে করবে এই কমিউনিটির মানুষ তাকে তার ক্ষতিটা করেছে, ঠিক আছে। তখন কি হবে, ওই তো তখন ওই কমিউনিটির মানুষকে ধরে ধরে হচ্ছে গিয়ে বাংলাদেশের আপামর জনতা হচ্ছে গিয়ে হেনস্থ করবে, মেরে ফেলবে, এই করবে সেই করবে, যেমনটা অতীতে দেখা গিয়েছে। সেই অবস্থানে কিন্তু বাংলাদেশ অনেকটা বেরিয়ে আসতে পেরেছে, কিন্তু এখন যদি আমরা আবার সেই মানে যেইখান থেকে আমরা বেরিয়ে এসেছি সেই জায়গায় আমরা আবার ফিরে যাই তাহলে সেটা হবে আমাদের সবচেয়ে বোকামি, নির্বোধের জায়গা। সো আমি মনে করছি যে এখন ওনার সেফটি অ্যান্ড সিকিউরিটি ইনশিওর করা খুব গুরুত্বপূর্ণ, রাষ্ট্রের উচিত তার সেফটি সিকিউরিটি ইনশিওর করা, এবং এইখান যেই ঘটনাটা ঘটেছে এটা টোটালি সবাই মিলে বসা, আলোচনা করা এবং কীভাবে এখান থেকে রাষ্ট্র মুক্তি পেতে পারে, জনগণ মুক্তি পেতে পারে, আসিফ স্যারের যে অধিকার খর্ব হয়েছে সেখান থেকে মুক্তি পেতে পারে এবং শিক্ষার্থীরা মুক্তি পেতে পারে এবং আমাদের আমার মতো, আমার বন্ধুর মতো, আপনার ছেলের মতো, আপনার মেয়ের মতো, এরকম কোনো ছেলে মেয়ে যেন এরকম ক্ষতির সম্মুখীন না হয়, সেক্সুয়ালি অ্যাসল্ট না হয়, সেই ক্ষেত্রে আমরা যেন মানে একটা সেফ জোন তৈরি করতে পারি, একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারি, সেই জন্য আমাদের প্রস্তুতি নেওয়া উচিত এবং কাজ করা উচিত বলে মনে করছি। আমি আচ্ছা আমি পরে দেখেছি এবং প্রতিবাদ জানিয়েছি, ওই যে বললাম কনফিউশন তৈরি করেছে, কনফিউশনের জায়গাটা আমার প্রতিবাদ, ঠিক আছে। এবং হ্যাঁ ভাই, আমি সমকামিতা যেই ব্যাপারটা, যে টার্মসটা আপনারা বাংলাদেশের মানুষ জানে কি জানে না এই ব্যাপারটা নিয়ে আরও আলোচনা করা যেতে পারে, ভালো করে জানাশোনা হতে পারে এটার। এই সমকামিতার টোটালি ব্যাপারটা হচ্ছে গিয়ে মনস্তাত্ত্বিক জায়গা, বায়োলজিক্যালি না, ঠিক আছে। হিজড়াদের, যারা হিজড়া জনগোষ্ঠী আছে তাদের প্রতি আমাদের সিম্প্যাথি দেখানো উচিত এবং আমাদের এমপ্যাথাইজ হওয়া উচিত যে আল্লাহ তাকে যেভাবে বানিয়েছে আমাকে কিন্তু তার চেয়ে তো অনেক আমি বেটার আছি, তাকে আমার সেই সুবিধা দেওয়া উচিত এবং সে যেহেতু একটু হালকা পিছিয়ে আছে তাকে সামনে নিয়ে আসা উচিত। কিন্তু তাদেরকে যদি ধরেন আপনি এই যে সমকামিতার টার্মস ব্যবহার করে যদি হিজড়াদের যে সুবিধা আপনি যেটা দিচ্ছেন সোসাইটি যে দিচ্ছে সেটা যদি ওই সমকামিতা যারা প্রমোট করছে বা ওই ধরনের মানুষ যারা মনে মনে ভাবে তারা যদি এটাকে সেই সুবিধাটা ব্যবহার করে, বাংলাদেশে হয় কি একটা কোটা দিলেন, ঠিক আছে, কোটাটা যথোপযুক্ত ব্যবহারটা না হয়ে ভিন্ন খাতে কোটাটার ব্যবহার হচ্ছে, এটা কিন্তু অহরহর ঘটছে। তো সেক্ষেত্রে যেন এমন ঘটনা না ঘটে সেই জন্য আমার মনে হয় যে আমি এটা ডিরেক্টলি বলবো যে আমি এই ঘটনা যে ঘটছে কনফিউশন তৈরি করছে এটা আমি সাপোর্ট করছি না কোনোভাবে, আমি এটার প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই মনে মনে ধরেন আমি এখন সুস্থ করা যায় না বাই ডিফল্ট,
একটা হিতাকে পরে কোনো পুরুষ বানানো যায় পরে কোনো নারী বানানো যায় না, তাই কিনা? সেক্ষেত্রে মনে মনে বিষয়টা চিকিৎসা করে সেটা দূর করা যায় যায়, সেখানে এই বই আসলো না কেন? শুধু সেটা প্রমোট করা হলো। আচ্ছা, সেই ক্ষেত্রে এটা তো আমাদের ওই যে একটা ফল্ট। হ্যাঁ, আপনাকে আগে বুঝতে হবে যে আমি যেই কনসেপ্টটা সোসাইটিতে প্রমোট করছি এইটায় জনগণের স্বার্থ কী, এটাতে সোসাইটি কীভাবে উপকৃত হচ্ছে? সোসাইটির কোনো উপকারিতা নাই, বরং অপকারিতা তৈরি করবে এমন কনসেপ্ট আমরা প্রমোট করতে দিব বা কেন? প্রথম কথা হচ্ছে এখানে আবার ওই যে মনে মনে, আচ্ছা ঠিক আছে, সে মনে মনে আপনার যদি একটা ভাই সে যদি মানসিকভাবে বিকারগ্রস্ত থাকে আপনি কি তাকে মেরে ফেলবেন? মেরে ফেলবেন না, তাকে অবশ্যই সুস্থতার দিকে আপনি আহ্বান জানাবেন যে তুমি সুস্থ হও, তোমাকে ওইভাবে ট্রিটমেন্ট করবেন। এটা রাষ্ট্রের উচিত যে তার যদি আমাদের দেশে এরকম থাকে কেউ তাকে ওইভাবে ট্রিটমেন্ট করানো, ঠিক আছে, যাতে হচ্ছে গিয়ে সে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তাকে হচ্ছে গিয়ে এরকম কনফিউশন তৈরি করে তাকে মানুষ দিয়ে মাইর খাওয়ানো, তার ক্ষতি করা, এমনটা তো আমরা চাই না। এটা তো এক্সট্রিমিজম, এটা চাইবো না। তো আমরা এটাই চাইবো যে যারা এই ধরেন এই যে বায়োলজিক্যালি যারা হিজড়া তাদেরও যেন অধিকার খর্ব না হয়, আমাদের সেই ব্যাপারে সংবেদনশীল থাকতে হবে এবং যাতে আমাদের সোসাইটির মধ্যে কোনো ব্যাড ইম্প্যাক্ট তৈরি না হয় সেক্ষেত্রে আমাদের সজাগ থাকতে হবে। এবং যারা যারা এই কাজগুলো করছে, কনফিউশন করছে এবং এই যে যে ঘটনাগুলো ঘটে গেল এই ব্যাপারে যারা ঘটিয়েছে তাদের ব্যাপারে আমাদের এখন চিন্তা করে দেখা গুরুত্বপূর্ণ, এবং আমরা তারা কতটুকু আমাদের ভালো চায় ভালো চায় না সেই ব্যাপারে আমাদের জনগণের স্টেপ নেওয়া দরকার। আচ্ছা, আমি ক্লিয়ারলি যদি বলি যে দেখেন আমাদের এই বয়কট বয়কট যে ট্রেন্ড, আমি আসলে বয়কট ট্রেন্ডে অংশগ্রহণ করতে আসলে এখন আর ইন্টারেস্ট ফিল করি না। বাংলাদেশে এর আগেও এই যে আপনারা দেখেন প্যালেস্টাইন নিয়ে যে ঘটনা ঘটলো, আমরা কোক বর্জন করবো, নেসলে বর্জন করবো, কে বলছে এটা, কে করছে এটা, ঠিক আছে, খুব কম মানুষ করছে। এখন আপনার প্রত্যেকটা দোকানে দোকানে কোক আছে, প্রত্যেকটা দোকানে দোকানে নেসলে আছে, ম্যাগি আছে। ওই বয়কট বয়কট এটা একটা জাস্ট হচ্ছে গিয়ে তাদেরকে উল্টো আরও নেগেটিভভাবে মার্কেটিং করে দেওয়া, তাদেরকে প্রমোট করা। তো আমি বয়কটের এটা বলবো না যে বিকল্প ব্যবস্থা যদি আপনি তৈরি করতে না পারেন, বিকল্প ব্যবসা প্রতিষ্ঠান, বিকল্প প্রোডাক্ট, বিকল্প হচ্ছে কি আপনার আপনার যে বিনিময় সিস্টেম, ঠিক আছে, বিকল্প পন্থা যদি আপনি অবলম্বন করতে না পারেন তো বয়কট বয়কটের যে খেলা, নেগেটিভ মার্কেটিংয়ের যে একটা দূরভীর সন্ধি যে একটা চক্রান্ত, এটা থেকে আপনি বের হয়ে আসেন। আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উচিত বয়কট করার আগে আপনি এই রকম প্রোডাক্ট, আপনি আপনার তো নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন জীবনের সাথে এটা যুক্ত, এরকম বিকল্প রাস্তা তৈরি করে তারপর আপনি বয়কটটা করেন, ঠিক আছে, ওইটা হবে সবচেয়ে বড় বয়কট। আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেন, ঠিক আছে, বিকাশের মতো, আরঙের মতো, ঠিক আছে, যেরকম ব্র্যাকেট যে প্রোডাক্টগুলো আছে, যেরকম চ্যারিটি তারা করছে, আজকে তারা এই কাজগুলো যেহেতু করছে তারা জনগণের কথা চিন্তা করছে না, তো জনগণ তাদের কথা চিন্তা না করে তারা নিজের একটা বিকল্প সিস্টেম তৈরি করে নিক, তখন দেখা যাবে খেলাটা কোথায় হয়। হ্যাঁ, তখন দেখা যাবে কি ভুলেও মানুষের উপকারের বদলে ক্ষতি যারা করছে তারা খুব অ্যালার্ট হয়ে যাবে, তার ক্ষতি করার চিন্তা করতেই পারবে না। এটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে গিয়ে প্রোটেস্ট, শক্তিশালী প্রোটেস্ট। কিন্তু আপনি যদি বয়কট বয়কট খেলেন সোশ্যাল মিডিয়ায় ওইটা শুধু সোশ্যাল মিডিয়ার লোক দেখানো বয়কটই হয়ে যাবে। এই যে পৃষ্ঠাটা ছিলেন, পৃষ্ঠাটা ছেড়ার পর্যন্ত এটা সীমাবদ্ধ থাকবে, কিন্তু এটার হচ্ছে কার্যকারিতা দেশে ওইভাবে ইমপ্লিমেন্টটা হবে না। আমাদের ইম্প্যাক্ট হিসেবে যেটা দেখবো আমরা সেটা খারাপ ইম্প্যাক্টটাই তৈরি হবে। সো আমি আজকে এটা দেখছেন আমি এখন আপনারা কী ভাবছেন, আমি শুধু এটা মাটিতে ফেলে দিব? মাটিতে ফেলে দিলে এটা কেউ উঠাবে, কেউ একজন পড়বে, আমি চাই না সেটাও পড়ুক, ঠিক আছে। এখন এটা সুন্দর করে গিয়ে যেহেতু এটা কনফিউশন তৈরি করছে, আমি চাইবো অবশ্যই এটা একটা যুগ উপযোগী এবং সময় উপযোগী, যেটা আমাদের জন্য প্রয়োজনীয় সেই বিকল্প ব্যবস্থাটা তৈরি হোক অতি দ্রুত, এবং এটা আমি আমি ফ্ল্যাশ করে দেব, আমি যেখানে সেখানে ফেলবো না, আমি এটা ফ্ল্যাশ করে দেব যাতে হচ্ছে এটা নষ্ট হয়ে যায়।